গুড আফটারনুন স্টুডেন্টস, আজি আমি গড় ব্যয় আর প্রান্তিক ব্যয়ের মাজর সম্পর্ক আলোচনা করিম। সো গড় ব্যয় কি? এটা প্রতিষ্ঠানের প্রতি একক উৎপন্নর বিপরীতে হওয়া ব্যয়ক গড় ব্যয় বা গড় মুঠ ব্যয় আখ্যা দিয়া হয়। আর প্রান্তিক ব্যয় কি? উৎপাদনের একটা অতিরিক্ত একক উৎপাদন করতে হওয়া মুঠ ব্যয়ের বৃদ্ধিয়ে হয়েছে প্রান্তিক ব্যয়। সো গড় ব্যয় আর প্রান্তিক ব্যয়ের মাজর সম্পর্কক আমি এটা চিত্রর সহায়ত ব্যাখ্যা করিব পাৰো। সো এই চিত্রখনত আমি স্পষ্টকে দেখিম যে এসি রেখা আর এম সি রেখা ইউ আকৃতির, এসিও ইউ আকৃতির আর এম সি রেখাও ইউ আকৃতির। আর এম সি রেখায় এসি রেখাক ইয়ার সর্বনিম্ন বিন্দুত সেট করেছে। সো এম সিয়ে এসিক ইয়ার সর্বনিম্ন বিন্দুত সেট করেছে। চিত্রখনত যেতিয়া এসি রেখা নিম্নমুখী হয়েছে, এসি রেখাডাল নিম্নমুখী হয়েছে উৎপাদন স্তর কিউ লৈকে, তেতিয়া এম সি রেখাডাল এসির তলত আছে, হয়নে? সো যেতিয়া এসির রেখাডাল নিম্নমুখী হয়, অর্থাৎ এসির রেখার ঢাল ঋণাত্মক হয়, তেতিয়া এম সি ইজ লেস দেন এসি। এসি রেখার সর্বনিম্ন বিন্দুত এম সিয়ে এসিক সেট করেছে, অর্থাৎ এসি রেখার সর্বনিম্ন বিন্দুত এম সি ইজ ইকুয়াল টু এসি। আর কিউ উৎপাদন স্তরের পাছত যেতিয়া এসির রেখা ঊর্ধ্বগামী হয়েছে, অর্থাৎ এসি রেখার ঢাল ধনাত্মক হয়েছে, তেতিয়া এম সি এসির উপরত আছে, অর্থাৎ যেতিয়া কিউ উৎপাদন স্তরের পাছত এসি রেখা ঊর্ধ্বগামী হয়েছে, তেতিয়া এম সি ইজ গ্রেটার দেন এসি। সো উৎপাদন স্তর কিউ লৈকে এম সি ইজ লেস দেন এসি, উৎপাদন স্তর কিউত এম সি ইজ ইকুয়াল টু এসি, আর কিউ উৎপাদন স্তরের পাছত এম সি ইজ গ্রেটার দেন এসি। সো আমি চিত্রখনক কেটামান পয়েন্টর সহায়ত সামারাইজ করিব পাৰো যে গড় ব্যয় আর প্রান্তিক ব্যয় উভয়েই মুঠ ব্যয়ের পৰা আহরণ করা হয়। সো আমি জানো যে এসি যুগল টু টিসি বাই কিউ, অর্থাৎ মুঠ ব্যয়ক উৎপাদনের পরিমাণে হরণ করিলে আমি গড় ব্যয় পাও, আর এম সি যুগল টু TCn-TCn-1 বা এম সি যুগল টু ডেল্টা টিসি বাই ডেল্টা কিউ। আর পরিবর্তনশীল অনুপাত বিধি প্রযোজ্য হওয়ার কারণে এসি আর এম সি রেখা ইউ আকৃতির হয়, অর্থাৎ আমি জানো যে এসি আর এম সি রেখা ইউ আকৃতির হয় কিহর কারণে? পরিবর্তনশীল অনুপাত বিধি প্রযোজ্য হওয়ার কারণে এসি আর এম সি রেখা ইউ আকৃতির হয়। নেক্সট পয়েন্ট হল, যেতিয়া উৎপাদন বৃদ্ধির লগত গড় ব্যয় হ্রাস পায়, প্রান্তিক ব্যয় সদায় গড় ব্যয়ের তলত থাকে চিত্রত কিউ উৎপাদনের স্তরলৈকে, হয়নে? কি হয়, যেতিয়া উৎপাদন বৃদ্ধির লগত গড় ব্যয় হ্রাস পায়, প্রান্তিক ব্যয় সদায় গড় ব্যয়ের তলত থাকে, আন কথাত যেতিয়া এসি রেখার ঢাল ঋণাত্মক হয়, তেন্তে এম সি ইজ লেস দেন এসি হয়। সো আমি চিত্রখনত স্পষ্টকে দেখি পাইছো কিউ উৎপাদনের স্তরলৈকে যেতিয়া এসি রেখাডাল নিম্নমুখী হয়, তেতিয়া এম সি এসির তলত থাকে, সো এম সি ইজ লেস দেন এসি। নেক্সট, গড় ব্যয় রেখার নিম্নতম বিন্দুত এম সি ইজ ইকুয়াল টু এসি হয়, আন কথাত এম সি রেখায় এসি রেখাক ইয়ার নিম্নতম বিন্দুত সেট করে চিত্রত কিউ উৎপাদন স্তরত, এটু হয়েছে। সো আমি চিত্রত দেখি পাম যে কিউ উৎপাদন স্তরত এম সিয়ে এসিক ইয়ার নিম্নতম বিন্দুত সেট করেছে, সো কিউ উৎপাদন স্তরত এম সি ইজ ইকুয়াল টু এসি। আর যেতিয়া গড় ব্যয় বৃদ্ধি পায় চিত্রত কিউ উৎপাদন স্তরের পাছত, প্রান্তিক ব্যয় গড় ব্যয়ের উপরত থাকে, অর্থাৎ যেতিয়া এসি রেখার ঢাল ধনাত্মক হয়, তেতিয়া এম সি ইজ গ্রেটার দেন এসি হয়। আমি চিত্রখনত স্পষ্টকে দেখি পাম যে কিউ উৎপাদন স্তরের পাছত যেতিয়া এসি ঊর্ধ্বমুখী হয়েছে, অর্থাৎ এসি রেখার ঢাল ধনাত্মক হয়েছে, তেতিয়া এম সি এসির উপরত আছে, সো এম সি ইজ গ্রেটার দেন এসি। সো এই চিত্রখনক আর এই পয়েন্ট
পয়েন্ট সমূহক আমি কি কৰিব পাৰো এটা তালিকাৰ সহায়ত আমি ব্যাখ্যা কৰিব পাৰো। আমি দেখিম যে তালিকাখনত উৎপাদনৰ পৰিমাণ 5 একক লৈকে গড় ব্যয় কমিছে 30, 25, 20, 18, 17 আৰু 5 নম্বৰ উৎপাদন লৈকে হয়নে এসি ইজ গ্ৰেটাৰ দেন এমসি, সো এমসি এমসি তকৈ এসি অধিক হয়নে। 6 নম্বৰ উৎপাদন স্তৰত এমসি ইজ ইকুৱেল টু এসি আৰু 7 নম্বৰ উৎপাদন স্তৰৰ পৰা তেতিয়া গড় ব্যয় বৃদ্ধি পাইছে দেট ইজ 17ৰ পৰা 18, 18ৰ পৰা 20 হ'ল তেতিয়া এসি ইজ লেছ দেন এমসি হয়নে। এই ক্ষেত্ৰত কি হৈছে 7 নম্বৰ আৰু 8 নম্বৰ উৎপাদন স্তৰত আমি দেখিম যে এমসি এসি তকৈ অধিক হয়নে। সো ষ্টুডেণ্টছ আজিৰ কাৰণে ইমানেই, থেংক ইউ।